শুক্রবার রাতে শুটিংয়ের সময় পায় গুরুতর চোট পান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি শুনে যেমন অভিনেত্রীর চিন্তায় ঘুম উড়েছে অনুরাগীদের, তেমনি আবার অনেকেরই চিন্তা মাকে ছাড়া কেমন আছে ছোট্ট সহজ। বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর থেকে প্রিয়াঙ্কার সাথেই থাকে সহজ। এখন কেমন আছে, এমনকি রাহুলের কি প্রতিক্রিয়া, পুরোটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে রাহুল বলেন, সকালে ঘুম থেকে উঠে আমার ড্রাইভারের থেকে জানতে পারি প্রিয়াঙ্কার দুর্ঘটনার কথা, তারপর ওর সাথে ফোনে কথা হয়। ব্যথার ওষুধ খেয়েছে বলে হয়তো গলাটা ঠিক লাগল। অপারেশনের পর বিকেলে ওর সাথে দেখা করতে যাব বলে ঠিক করেছি। ছেলে প্রসঙ্গে জিজ্ঞেস করলে উনি বলেন, সহজ বাড়িতেই আছে, ঠিক আছে, ওর সাথে আয়া পরিচারিকাও আছে, ওর যত্নে কোনো ত্রুটি হচ্ছে না। রাহুল আর প্রিয়াঙ্কা একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও সহজের জন্য তাদের মধ্যে দেখা হয়, তাদের মধ্যে এখনও যোগাযোগ আছে। বাবা মা হিসাবে সহজের সব দায়িত্ব একসাথে পালন করার চেষ্টা করেন রাহুল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই দুর্ঘটনার জন্য হয়তো রাহুল আর প্রিয়াঙ্কাকে আবার একসঙ্গে দেখা করাতে পারে। আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।